হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ, আজকে আমরা একটা এই ছোট্ট পিসির কাছ থেকে মন্ত্রটা বল, চলুন ভিডিওটা শুরু করি। সর্বধর্মান সর্বধর্মান পরিত্যাজ্য পরিত্যাজ্য মামেকং মামেকং শরণং ব্রজ শরণং ব্রজ শরণং ব্রজ শরণং শরণং ব্রজ ব্রজ অহম হোয়াম তাম তাম সর্ব পাপেভ্য পাপেভ্য সর্ব পাপেভ্য মুখ্যস্বামী মুখ্যস্বামী মা সূচ মা সূচ। আবার তো এর বাংলা অর্থ হচ্ছে যে সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে মুক্ত করে ছাড়বো। ভগবদ্গীতায় ভগবান 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে এই কথাটি বলেছে। তাই শঙ্করবাবু মন্ত্রটি উচ্চারণ করেছে, বেশ ভালো হয়েছে। আর এই পেটি তো বলতেছে না, তো বলো যে আমার মতো আপনারাও মন্ত্র মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করবেন যাতে করে আমরা ধর্মীয় আচরণ শিখতে পারি। হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ যদি আমরা প্রত্যেকেই ভগবদ্গীতার শ্লোক বলে বা শ্লোক যদি মুখস্থ করে মানুষকে প্রদান করতে পারি তো মানুষের অনেক কাজে লাগবে, এবং যারা শ্লোকের যথার্থভাবে মানতে পারে ভগবানের কথা মানে তো অবশ্যই পৃথিবীতে মঙ্গল হবে, এবং কলিযুগে মানে শান্তিতে বসবাস করে যেন ভগবানের ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে, এটাই আশা করি। তো হরে কৃষ্ণ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কিছু ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।